बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आउजुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, আমি আপনাদের সামনে হাজির হইলাম আজকে একটি আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হলো যে কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যা করবা ঠিক তাই পাবা, তোমাদের কর্মের ফল তোমরাই ভোগ করবা। ফাবি আলা ইউ রাব্বিকুম আতিকা জীবান, যে আমার কর্মের যে পাওনা সেটা আমি পেয়ে যাব। যে কোন কোন কর্মফলকে অস্বীকার করো, আল্লাহ কি বলেছেন যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আসলে এক সময় আমি ছোট ছিলাম, তখন বলতাম যে হে আল্লাহ, এই একই কথা কোরআনে আর রহমানের মধ্যে বলা হলো যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। আসলে আমরা আবার কোন কোন কর্মফলকে অস্বীকার করি? অস্বীকার তো করি না, কিন্তু এখন যখন একটু বড় হয়েছি, যখন আমার একটু বয়স হলো, তখন বুঝতেছি যে আল্লাহ তো কি বোঝাইতে চাইছে আমি তো বুঝি নাই। যে আল্লাহ বোঝাইতে চাইছে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এখন দেখতেছি হাই রে, যে এখন এই পৃথিবীতে কারো দেখা যায় খুব গরিব, হাত নেই, পাও নেই, চোখ অন্ধ, খেতে পায় না। আবার আরেক দল লোক দেখা যায় তারা এসি গাড়িতে চলে, এসি বাড়িতে থাকে, তাদের টাকা পয়সা খাবার দাবার কোনো কিছুর অভাব নেই। তাহলে দেখা গেছে যে তারা এত ধনী, এত সুখ শান্তি, তারা অট্টলিকায় থাকে। আবার একদল লোক হাত নেই, পাও নেই, কর্ম নেই, খাওয়া নেই, খাদ্য নেই, গরিব, কাগজ টোকায় খায়। তাহলে আল্লাহ বলেছে কি, যে যার যার কর্মফল, যে যা করবা ঠিক তা পাবা। এখন শরীয়তের দৃষ্টিতে যারা এই জিনিসগুলো বুঝতে চায় না, আমি তাদেরকে বলবো যে আল্লাহ তো কখনো অবিচার করে না, ব্যবিচার করে না। তাহলে মানুষ তো আল্লাহই সৃষ্টি করেন। তো মানুষ যদি আল্লাহই সৃষ্টি করেন, তাহলে দেখা যায় একদল লোক গরিব কেন, তার কি অপরাধ ছিল? একদল লোক খাইতে পায় না, পাও নাই, চোখ নাই, মানুষের লান্নত পাইতেছে, বৃষ্টিতে ভিজে, রোদে শুকাইতেছে, রাস্তার কিনারে থাকে, খাবার নেই, দাবার নেই, গোসল নেই, কেন? একজন এসি গাড়ির মধ্যে থাকতেছে, এসি বাড়ির মধ্যে থাকতেছে, যখন যা চায় তখনই সে পায়। তাহলে তার অবস্থা দেখার তো কেউ নাই। তাই বলতে চাই যে অবশ্যই কর্মফলকে আমাদের মানতে হবে। আর সেই কর্মফলটি কি, যে একটা বাচ্চা পৃথিবীতে এসে যদি কোনো পাপ করে থাকে, তাহলে তার পাপের ভোগ না হয় দুনিয়াতে করলো। কিন্তু যারা জন্ম নিয়েছে তারা গরিব কেন? তারা কোনো জারোদারের ঘরে জন্ম নিয়েছে, তারা কোনো সুইপারের ঘরে জন্ম নিয়েছে, তারা কাগজ টোকায় চলে ফিরে খায় এদের ঘরে জন্ম নিয়েছে, তারা যখন রাস্তার কিনারে একটা ঘর তুলছে তখন পানি পড়তেছে, রোদে শুকতেছে, যা পায় তাই খায়, এই যে তাদের একটা জীবন। কেন? আল্লাহ তো বলেছে আমি সবাইকে সমান দেখি, কাউকে কম বেশ দেই না। তাহলে কাউকে যদি কম বেশ না দেয়, তো এদের অবস্থা এরকম কেন আর তাদের অবস্থা এরকম কেন? হে জগতবাসী, আমাকে অনেকেই বলেছে যে আমি যখন জন্ম জন্মান্তরের কথা বলি, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আবার সে আত্মাটা জন্ম নেয়, এই কথাটা যখন আমি বলি তখন তারা আমাকে বলে ওঠে যে তিনি হিন্দু শাস্ত্রের কথা বলে। না বাবা, যে হিন্দু শাস্ত্রের কথা বলবো কেন, হিন্দু শাস্ত্রের কথা বলি না, মুসলমান ভাত খায়, পানি খায়, আর হিন্দু লোকেরা জল খায়। জল খাইলেও আর আমি পানি খাইলাম, জিনিস তো একটাই পাইলাম। তাহলে বোঝা গেল কি, যে এই পৃথিবীতে আমরা না বুঝে অনেক কিছু বলতেছি, কিন্তু জন্ম জন্মান্তর অবশ্যই আছে। একটা শিশু বাচ্চা জন্ম নিল, এই শিশু বাচ্চার কি অপরাধ ছিল? তার পা নেই, তার চক্ষু নেই, সারাটা জীবন কষ্ট করে গেল, কেন? এটা কোন কর্মফল? যখন আল্লাহকে জিজ্ঞাসা করা হয়, হে আল্লাহ এই বাচ্চাটা অন্ধ কেন, শিশু তো কোনো অপরাধ ছিল না। যদি বলা হয় বাবা মায়ের যে পাপ ছিল, বাবা মায়ের পাপের কারণে সে এরকম পঙ্গু অন্ধ হয়ে জন্মাইছে, এটা ভুল কথা। কেননা এই পৃথিবীতে যদি কোনো বাবা কোনো কাউকে খুন করে ফেলে, তাহলে কিন্তু ছেলেকে জেলে নেবে না। আর ছেলে যদি
কোনো মানুষকে খুন করে ফেলে তাহলে কিন্তু বাবাকে জেলে নেবে না, যে অপরাধী তারই সাজা হবে, তাহলে বাবা মার অপরাধে ছেলে মেয়ে কেন পঙ্গ হবে। এই হলো একটা কথা। আরেকটি কথা হলো যে যেই ছেলেটি এই পৃথিবীতে বাচ্চা শিশু হয়ে জন্মাইছে সে তো নবজাত শিশু, তার তো কোনো পাপ নেই, সে কেন এরকম হলো? এখানে আসলে তখনই বলা যায় যে সেই বাচ্চাটা জন্ম জন্মান্তরে তিনি অপরাধী ছিল এবং তার কর্মফলে সে এখানে এসেছে। তাই আল্লাহ বলেছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, যখনই বলবো বাচ্চাটা কেন পঙ্গু জন্ম নিল, হে আল্লাহ বাচ্চার কি অপরাধ, তখনই আল্লাহ বলে উঠবে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, বিগত জন্মে তুমি যা করেছ, মানুষকে পা কেটে দিয়েছিলে, মানুষকে অন্ধ করে দিয়েছিলে, মানুষের সম্পদ লুটেপুটে খেয়েছিলে। আর আমি কোরআনে বলেছি, আল্লাহ কি বলেছে যে আমি কোরআনে বলেছি কি যে তোমরা যা করবে ঠিক তা পাবে, তোমরা ওই জন্মে কারো পা কেটেছো, এই জন্মে তোমার পা নেই, কোনো জন্মে তুমি কারো চোখ অন্ধ করে দিয়েছিলে, এই জন্মে তোমার চক্ষু নেই, কোনো কোনো জন্মে তুমি কারো সম্পদ লুটপাট করে খেয়েছিলে, এই জন্মে তোমার সম্পদ লুটপাট হয়ে গেছে, কারণ তুমি যা করেছো তুমি তা পেয়েছো, আল্লাহর কোনো দোষ নেই, সমস্ত বেহুশ আমরা হয়ে আছি। হে জগতবাসী, আমার এই কথাগুলো অনেকেই দেখা যায় শরীয়তপন্থী যারা এরা বুঝতে চায় না, কেননা তারা শুধু শরীয়ত করে বেহেস্তে যাবে, আর আমি তরিকত করি, আমি মুর্শিদ ধরেছি, আমি বেহেস্তের দ্বারে কাছেও যেতে চাই না, কেননা যে শিশু বাচ্চারা আছে না, শিশু বাচ্চারা বলে যে এদেরকে যদি চকলেট দেওয়া হয় আর যদি বলা হয় এ বাচ্চারা এই জিনিসগুলো ওই ওইখানে নিয়ে দাও তাহলে তোমাদেরকে 10টি করে চকলেট দেব, এই চকলেটের লোভে তারা এই জিনিসগুলো সেখানে নিয়ে রাখছে। কাজটা তো হলো, 10টি করে চকলেট দেওয়া হলো, কিন্তু এই বেহেস্তের কথা বলে বলে আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহ বেহেস্তে দেবে, এটা তো চকলেটের মতো। আমার প্রেম কই, আমার মাওলার প্রেম কই, যে যার প্রেমের বিনিময়ে, যার ভক্তি হৃদয়ে ভালোবাসার বিনিময়ে আমি এই কাজগুলো করব, ওই চকলেটের বিনিময়ে করতেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, সমস্ত কিছু বেহেস্তের বিনিময়ে। হে বাবা, ইয়া গাউসুল আজম, ইয়া আল্লাহ, তুমি আমায় রক্ষা করো, আমি যেন কখনোই এরকম অবুজ না হই, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি, তোমার বেহেস্ত আমার দরকার নেই, তোমার মুক্তির রাস্তা আমার দরকার নেই, তোমার কোনো কিছুরই আমার দরকার নাই। হে মাওলা, চাই তোমার হুব্বে দিদার, তোমাকে যদি একবার পেয়ে যাই আমার আর কোনো কিছুরই দরকার নাই। যাই হোক, আজকের আলোচনাগুলো কি হলো? আজকের আলোচনাগুলো হলো যে মানুষ যা করে সে তাই পাবে, যার যার কর্মের ফল সে এখানে পাবে, সে এই জন্মে হোক বা বিগত জন্মে হোক। তো আজকের যে আলোচনাটি এটাই বোঝানো হলো, আমি যা করব আমি তা পাব, যার যার কর্মফলে সেই ভুগবে। হে সমস্ত আশেকগণ, ভক্তগণ, হে সমস্ত মা ও বোনেরা ও ভাই ও বোনেরা, আজকে যে আলোচনাটি করলাম, যদি আপনাদের এই আলোচনাটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।